সরাসরি আবারো আপনাদের পার্ক সার্কাস 7.0 এর ছবি দেখাবো। আমতায় ছাত্রের রহস্য মৃত্যুর প্রতিবাদ, মিছিল ঘিরে রণক্ষেত্র কার্যত পার্ক সার্কাস, মিছিল আটকানোয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এই মুহূর্তে যে ছবি দেখছেন, রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা। কিছুক্ষণ আগেও 7.0 পুরোপুরি অবরুদ্ধ করে মানববন্ধন করে বিক্ষোভ অবস্থান চলছিল। 7.0 সংলগ্ন রাস্তায় এখনো চলছে অবস্থান বিক্ষোভ, বন্ধ 7.0 এর রাস্তার একাংশ। আমতায় ছাত্রের রহস্য মৃত্যুর প্রতিবাদ, প্রতিবাদ মিছিল ঘিরে এই মুহূর্তে রণক্ষেত্র পার্ক সার্কাস, অবরোধের জেরে পার্ক সার্কাসে যানজট। ছাত্রছাত্রীরা যখন মিছিল করে আসছিল, সেই মিছিল আজকায় পুলিশ, তারপরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এখানে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম প্রেসিডেন্সি, যাদবপুর, ক্যালকাটা ইউনিভার্সিটি প্রত্যেকেই রয়েছে এখানে। আমার নাম মানসুর হাবিবুল্লাহ। তুমি কি যাদবপুরে? না না, আমি আলিয়ারি। যাদবপুরে কারা আছে একটু কথা বলবো? আছেন অনেকে যাদবপুরে আছেন। মানসুরুল ছিল তো প্রেসিডেন্সি। প্রেসিডেন্সি আপনাকে আলিয়া? না, এই বিক্ষোভের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আসছে পরে খবরে। লাউঞ্জ বারের আড়ালে গভীর রাত পর্যন্ত চলছিল হুক্কাবার। গোপন সূত্রে খবর পেয়ে সার্ভে পার্ক থানা এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে এক মালিক সহ পাঁচজনকে গ্রেফতার করলো পুলিশ। কারা আসত ওই হুক্কাবারে তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। শহরে বেআইনিভাবে হুক্কাবার চালানোর অভিযোগ, গভীর রাতে পুলিশি অভিযানে মালিক সহ গ্রেফতার পাঁচজন। সার্ভে পার্ক থানা এলাকায় ইএম বাইপাস লাগোয়া এই লাউঞ্জ বারে শুক্রবার রাত 11:30 নাগাদ হানা দেয় পুলিশ। পুলিশের কাছে খবর ছিল অনুমতি ছাড়া বেশ কিছুদিন ধরে লাউঞ্জ বারের আড়ালে গভীর রাত পর্যন্ত হুক্কাবার চলছে। পুলিশ সূত্রে খবর, ক্রেতা সেজে শুক্রবার রাতে বারে যান গুন্ডা দমন শাখার অফিসাররা, হাতে নাতে গ্রেফতার করায় মোহাম্মদ আলী নামে এক মালিক সহ পাঁচজনকে। এইখানেই কিন্তু কলকাতা গোয়েন্দা পুলিশের গুন্ডা দমন শাখার অফিসিয়ালসরা আসেন এবং সেই মোতাবেক অ্যান্টি রাউডি সেকশনের যারা অফিসার তারা ভেতরে গিয়ে তল্লাশি অভিযান শুরু করেন এবং প্রচুর হুক্কা এখান থেকে সিজ হয়। লালবাজার এসছে, তারা সিভিলে এসেছিল প্রত্যেকেই, তো এখানে তিন চারটে গাড়ি এসেছিল নাকি তাদের, তারা নাকি রাত্রেবেলা কাস্টমার হয়ে রেড করতে এসেছিল। পুলিশ সূত্রে খবর, লাউঞ্জ বারে আর এক মালিকের খোঁজ চলছে। ওই বেআইনি হুক্কা বারে কারা আসতেন তা জানতে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ। মৈক ঠাকুর চক্রবর্তী ও সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।